সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 14ই ফেব্রুয়ারি, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি শাপলা ডেইরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকে মিঠু ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি সুরৈকান্দি গ্রামে। এখান থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মের যে গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে মিঠু ভাই মূলত হলস্টাইন ফ্রিজিয়ান জার্সি শাহিওয়াল সব ধরনের গাভী বিক্রি করে থাকে। তো বর্তমানে মিঠু ভাইয়ের কাছে কী ধরনের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা মিঠু ভাইয়ের সাথে কথা বলবো। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আবারও চলে আসলাম আপনাদের খামারে, জানলাম যে বেশ কিছু গাভী নাকি সংগ্রহ করছে। হ্যাঁ, নতুন নতুন কিছু গাভী নিয়ে আসছি, আগের গাভীগুলো সবাই বিক্রি করছি, এবার নতুন সব গাভীগুলো নিয়ে আসছি। কতগুলো আছে বর্তমানে? আছে ভাই, গাভী আছে সব 15-16টা, কিন্তু দেখাবো আমি 9টা। 9টা গাভী দেখাবে? গুরুত্ব দেখানো যাবে না, যেগুলো প্রবাসী ভাইরা নিয়ে বায়না করে রাখছে ওগুলো তো বিক্রি করা যাবে না। আচ্ছা, যেগুলো দেখাবেন অবিক্রিত যে গাভীগুলো আছে নতুন সংগ্রহ করছেন এগুলোই দর্শকদেরকে দেখাবেন? আর একটা গারল আছে, আর 2টা ছাগল আছে যমুনাপাড়ি। আচ্ছা, তো বর্তমানে কেনা বেচাটা কেমন চলতেছে আপনার? কেনা বেচা মনে করেন যে জানুয়ারি মাস যায়, এখন ফেব্রুয়ারি মাস পড়ছে, এখন একটু হচ্ছে, শীত মৌসুম শেষ, আর শীতে তো কেনা বেচাটা একটু কম হয়, এখন ভালোই হচ্ছে, আল্লাহ টুকটাক দিচ্ছে, কার কি হচ্ছে জানি না, আমাকে আল্লাহ ভালোই দিচ্ছে, দিনকাল যাচ্ছে ভালোই। আচ্ছা, দর্শক দেখে শুনে নিতে পারতেছে আমার কথা যে গাভী যারা কিনবেন তারা অনলাইনে গাভী কিনলে বুকে সাহস রাখবেন, আর দোয়াল গাভী কিনলে খামারে আসিয়ে দুই বেলা দোয়ান করে দেখে নিলে পরে সে ঠকবে না, মানুষের মিষ্টি কথায় ভুলবেন না, যে যে কথাই বলুক, আর মানুষের শরীর স্বাস্থ্য দেখে কোনো অবহেলা করবেন না, কার মনে কী আছে আল্লাহ ভালো জানে, শরীর স্বাস্থ্য আল্লাহর দান, আপনারা গাভী কিনবেন সরজমিনে আসবেন, এসে দেখাশোনা করে নিয়ে যাবেন, যার থেকে গাভী নেবেন খামার থেকে বাই করবেন, খামার থেকে বাই করে গাভীটা হাঁটাবেন, হাঁটা সারি তারপর দেখবেন উলান বড় হলে যে দুধ হয় তা না, কিছু মানুষ আছে ওই সন্ধ্যায় গাভী কিনে আনে, হাঁটার থেকে গাভী কিনে সন্ধ্যায় অ্যাড দিয়ে দেয়, আর আমি প্রত্যেকবারই অ্যাড দিই গাভীর দোয়ান করে, এখন বিকাল টাইম হয়ে গেছে, মানুষ সকালে অ্যাড দেয় আমি কিন্তু বিকাল টাইমে অ্যাড দিই। আচ্ছা, দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে, আলোচনার মাধ্যমে বিক্রি করব। আচ্ছা আচ্ছা, তো চলুন একে একে গাভীগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই। দেখেন প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভীটা? এটা অদাঁত ভাই, এখনো দাঁতে নাই। অদাঁত, এখনো দাঁত হয় না, দাঁতে নাই। আচ্ছা, সাথে কি বাচ্চা এটা? বকনা বাচ্চা ভাই। সাথে বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে ভাই 11 দিন। বাচ্চার বয়স আজকে 11 দিন। মা লম্বা, বাচ্চা লম্বাই দিছে। দর্শক, বাচ্চার বয়স আজকে 11 দিন দেখতে পাচ্ছেন আপনারা। গাভীটা দুধ পাচ্ছেন কেমন? গাভীটা আমি দুই বেলা 15 লিটার পাচ্ছি ভাই। দুই বেলায় 15 লিটার দুধ পাচ্ছেন। আর গরু খুব স্বাধীন ভাই, যে কোনো একটা বাচ্চা ছেলে দোয়াবে দেখেন, যে কোনো একটা বাচ্চা দুধ দান হয়ে গেছে নাকি? হ্যাঁ, দুধ দান হয়ে গেছে দেখেন, যে কোনো বাচ্চা ছেলে যদি মনে করেন যে আমি বাচ্চা ছাড়া দোয়ান করব, এই দেখেন আপনি মুখ লাগাই দিবেন তাও এই দেখেন কোনো কথা কবে না, আপনি তো বহুত প্রতিবেদন করেছেন, কোনো খামারালার ক্ষমতা আছে এভাবে উলানে মুখ লাগায় শাড়ি ছবি তুলে দেখেন তো, এটা পা তুলে নাকি দেন তো, এর নামও রাখছি সীমা, এই দেখেন দেখছেন, দেখেন আমি যদি মনে করি যে বাচ্চা নাই আমি নিজে দোয়াবো, দেখেন এটা যে কোনো মা বোন দোয়াবে। দামটা কেমন রাখছেন এটার? এটা দাম চাচ্ছে ভাই 2,10,000। 2,10,000 টাকা আলোচনা সাপেক্ষে দাম করে নিতে পারবে। আর বাচ্চারা দিছে দেখেন, ভবিষ্যতে একটা গায়ে হবে দেখেন, দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে, আলোচনার মাধ্যমে বিক্রি করব। এটা দেখলাম আমরা 1 নাম্বার গাভীটা। তো দর্শক চলুন 2 নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। দর্শক 1 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। তো দর্শক চলুন 2 নাম্বার গাভীটা দেখাই। 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁতে কয়টা গাভীটা? এটা ভাই 2 দাঁত। দাঁতে 2টা? 2টা। সাথে কি বাচ্চা এটা? বকনা বাচ্চা, এই সার বাচ্চা ভাই। সাথে সার বাচ্চা। বাচ্চার এই পাশে দাও তো আপু। বাচ্চার বয়সটা কেমন? এই পাশে দিয়ে আসো। বাচ্চার বয়স আজকে 6 দিন। 6 দিন। আমার বাসায় বাচ্চা দিছে, প্রেগনেট কিনছিলাম ভাই, এখন লাভই পড়ে না, এখন লিয়ে আসো তো আপু। দুধ পাচ্ছেন কেমন এটা থেকে? দুধ পাচ্ছি এখন বর্তমানে আমি 18 লিটার। বর্তমানে 18 লিটার। 18 লিটার পাচ্ছি এটা দুধ, এখন বাচ্চাটা তো দেখা যাচ্ছে একবারে মার্কালার। এই দেখেন 100 বাচ্চা ভাই, লাভই পড়ে না এখন। কয় নাম্বার বাচ্চা দিছে গাভীটা? এটা প্রথম বাচ্চা ভাই। প্রথম বাচ্চা দিছে। দুধ পাচ্ছেন? আমি 18 লিটার পাচ্ছি। 18 লিটার। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে। আমার কথা সরজমিনে আসবেন, আমার কথা বিশ্বাস করবেন না, আপনি সরজমিনে এসে গাভী দোয়ান করবেন, দোয়ান করার পরে তারপরে আপনি কিনবেন,
তাদের সমস্যা নাই। দর্শক দেখতে পাচ্ছেন দুধের ওলানটা আর খুব স্বাদিন গরু ভাই। দামটা কেমন রাখছেন? এটা দাম চাচ্ছে ভাই 2,45,000। 2,45,000 টাকা দুই নাম্বার গাবিটার দাম রাখছেন 2,45,000 টাকা। এ গরু পিস এক পিস ভাই, বকুল গরু আরো উঁচা হবে বড় হবে, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, আলোচনার মাধ্যমে বিক্রি করব। এটা দেখলাম আমরা দুই নাম্বার গাবিটা। জি তো দর্শক চলুন তিন নাম্বার গাবিটা আপনাদেরকে দেখেন। দর্শক দুধের ওলানটা একটু দেখতে পাচ্ছেন আপনারা বাটগুলো, তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? জি। আচ্ছা দাঁতে কয়টা গাবিটা? এটা দাঁতে চার দাঁত। সাথে কি বাচ্চা? এটা বকনা বাচ্চা হয়েছে ভাই। সাথে বকনা বাচ্চা? জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 13 দিন। বাচ্চার বয়স আজকে 13 দিন। 13 দিন। দর্শক বাচ্চার বয়স আজকে 13 দিন আপনারা দেখতে পাচ্ছেন। তো গাবিটা থেকে দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ পাচ্ছি 16 লিটার। দুধ পাচ্ছেন 16 লিটার? যেই নিক 15 লিটার আমি গ্যারান্টি দেব। যেই নিক 15 লিটার গ্যারান্টি? সকাল বিকাল গ্যারান্টি দেব। সবাই তো ভাই দোয়ানোর আগে দেয়, আমি দোয়ানোর পরে দিচ্ছি ভাই। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে। উলান দেখলে, উলান দেখে যদি গরু কেউ গাবি কিনে, সে আমার মনে হয় ঠকবে। সে ঠকবে? ঠকবে আমার কথা। উলান ছোট হোক বড় হোক সেটা নামে যেটা বলছি, গাবিটা 16 লিটার কাছে আমি বলছি 15 লিটার গ্যারান্টি দেব। আপনি সরজমিনে আসবেন, সরজমিনে এসে গাবিটা দোয়ান করবেন, যদি 15 লিটার হয় আপনি নেবেন, না হয় আপনি নেবেন না। আচ্ছা আচ্ছা দামটা রাখছেন কত? এটা দাম চাচ্ছে ভাই 2,10,000 টাকা। 2,10,000 টাকা? জি 2,10,000। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবো। দুধের ওলানটা যদি আরেকটু দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দেখেন, এখন তো দোয়ানো হয়ে গেছে ভাই, আজ তো এর দেওয়ার কোনো কথা ছিল না, আপনি চোখের সামনে বাইদি গেলেন। দামটা চাচ্ছেন 2,10,000। 2,10,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবো, বিক্রি করবো। এটা দেখলাম তিন নাম্বার গাভিটা। জি তো দর্শক চলুন চার নাম্বার গাভিটা আপনাদের দেখেন। চার নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা কি জাত? এটা হলস্টার ফ্রিজিয়ান। হলস্টার ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভিটা? এটা দুই দাঁত। দুই দাঁত? জি। প্রেগনেট? এটা প্রেগনেট। আচ্ছা প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে, 8 মাস পড়িছে। প্রথম বাচ্চা দিবে দর্শক, 8 মাস পড়ছে। 8 মাস পড়ছে। গাভিটা দেখতে পাচ্ছেন আপনারা পিছন থেকে একটু দর্শকদেরকে দেখেন। এই যে কালকে ঝোল দিচ্ছে ভাই, এই গাভি এক পিস ভাই। মাসখানিক সময় আছে? হ্যাঁ এক মাস। কত গাভি তো 10 মাসও বিয়ে, 9.5 মাসও বিয়ে। আসলে সঠিক বয়স বলা সম্ভব না, সঠিক বিয়ানোর সময়টা বলা সম্ভব না। দামটা কেমন রাখছেন এটা? এটা দাম চাচ্ছে ভাই 2,20,000। 2,20,000? 2,20,000। চার নাম্বার গাভিটা? চার নাম্বার গাভি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে, আলোচনার মাধ্যমে বিক্রি করব। দর্শক আলোচনার মাধ্যমে বিক্রি করবে। চার নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলেন, পাঁচ নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি আমরা। এটা ভাই শাহিয়াল। শাহিওয়াল? হ্যাঁ। দাঁতে কয়টা গাভিটা? এটা দাঁতে ভাই চারটা। দাঁতে চারটা? হ্যাঁ চারটা। প্রেগনেট? প্রেগনেট। কত দিনের প্রেগনেট আছে এটা? ভাই 8 মাস পড়লো। 8 মাস পড়ছে? জি। তার মানে এটা প্রায় আগেটার মতোই সময় আছে। আগেটার মতোই সময় আছে। এটা কয় নাম্বার বাচ্চা দিবে? এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় বাচ্চা। এটা দ্বিতীয় বাচ্চা দিবে। দামটা কত রাখছেন এটা? এটা ভাই আমি আলোচনার মাধ্যমে বিক্রি করব, আমি এটা দেওয়ার দামটা চাবো না। আলোচনার মাধ্যমে বিক্রি হবে, দরদাম করে আলোচনার মাধ্যমে বিক্রি হবে, যে আসুক আলোচনার মাধ্যমে বিক্রি করব। দামটা হাইড রাখছেন? হ্যাঁ। 8 মাসে প্রেগনেন্ট? 8 মাসে প্রেগনেন্ট। প্রথম বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। তো এটা দেখলাম আমরা 5 নাম্বার গাবিটা। হ্যাঁ 5 নাম্বার। দর্শক চলুন আপনাদেরকে আমরা 6 নাম্বার গাবিটা দেখাই। দেখেন 6 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি ভাই আমরা। এরা ভাই শাহিওয়াল সিন্ধি। শাহিওয়াল সিন্ধি? সিন্ধি। দাঁতে কয়টা গাবিটা? এটা চার দাঁত। দাঁতে চারটা? জি। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। 7 মাস? 7 মাসে প্রেগনেন্ট। 7 মাসে প্রেগনেন্ট। আপনার প্রায় 4 মাস, 3 মাস সময় আছে। এখনো 2.5 মাস 3 মাস সময় আছে ভাই। কয় নাম্বার বাচ্চা দিবে? এটা দ্বিতীয়। দ্বিতীয় বাচ্চা দিবে? জি। এটার দামটা কত রাখছেন? দাম চাচ্ছি ভাই 1,85,000 টাকা। 1,85,000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে, দর্শক আলোচনার মাধ্যমে আপনারা দরদাম করে নিতে পারবেন। এটা দেখতে পাচ্ছিলাম আমরা 6 নাম্বার গাবিটা। দর্শক পালানটা দেখতে পাচ্ছেন আপনারা। তো দর্শক 7 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা ভাই ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? জার্সির সাথে ফ্রিজিয়ান একটু করা আছে। জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস আছে, রেড ফ্রিজিয়ান। জি। দাঁতে কয়টা গাবিটা? এটা চার দাঁত। দাঁতে চারটা? জি। প্রেগনেট? প্রেগনেট। কত দিনে প্রেগনেট আছে এটা? এই 7.5 মাস চলতেছে এটা। 7.5 মাস চলতেছে? হ্যাঁ 7 মাস পার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গোটা খুব খুব স্বাধীন ভাই, আর গোটা হেভি উঁচা লম্বা, খুবই স্বাধীন। এই দেখেন ওই উলানজ হবে ভাই, বুঝছেন? এই দেখেন, আর এই দেখেন, আপনি যদি মনে করেন যে আমি মুখ লাগাই দোয়া ভাই, দেখেন দেখছেন, আবার মনে করেন যে আমি যদি গরুর এই পাশ থেকে আমি ওই পাশে যাই তাও আপনি চলে যেতে পারবেন, তবু গরু কিছু বলবে না, হেভি স্বাধীন গরু দেখছেন। এই উলানটাকে জায়গা ঠিকই হবে দেখছেন। দামটা কেমন রাখছেন এটা? এটা দাম চাচ্ছি ভাই 2,20,000 টাকা। 2,20,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবো। তো গাবিগুলা তো আমরা দেখালাম দর্শকদের, বকনা আছে মনে হয় না? হ্যাঁ বকনা আছে, গির বকনা আছে। তো দর্শক চলুন দেখাই আপনাদেরকে। আমরা আরেকটা গাভি দেখতে পাচ্ছি ভাই, এটা হলস্টার ফ্রিজিয়ান। 7 নাম্বার গাভিটা হলস্টার ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভিটা? এটা চার দাঁত।
দাঁতে চারটা বাচ্চা আছে সাথে এই যে আজকে রাতে বাচ্চা দিয়েছে ভাই আজকে রাতে বাচ্চা দিয়েছে আজকে রাতে বাচ্চা দিয়েছে কি বাচ্চা এটা চার বাচ্চা হয়েছে ভাই বাচ্চা আল্লাহ দিয়েছে ভাই দেখেন কোল ভরা বাচ্চা এই দেখেন দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন লাভি তার মানে তো এখন ওলারে এখন পানি আছে না এখন তো খালি হাগরা দুধ গালতেছি ভাই খালটা হাগরা এটা থেকে দুধ আশা করতেছি এটা আমি আজকে ধরুন যে কালকে রাতে বাচ্চা দিয়েছে আমি তিনবার গাললাম দামটা কত যাচ্ছেন এটা এর দাম চাচ্ছি ভাই 3 লাখ 20 হাজার 3 লক্ষ 20 হাজার টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন কি করব ভাই দর্শক 3 লক্ষ 20 হাজার টাকা দাম চাচ্ছে আলোচনা সাপেক্ষে আপনারা আদর দাম করে 2-3 দিন দুধ দহন করে নিতে পারবেন না ভাই আপনি আসবেন আইসে 2 দিন আমার বাসা থাকবেন এই যে হাগরা গালতেছি তো ভাই রাত 2টার সময় বাচ্চা দিয়েছে আচ্ছা দর্শক আপনারা দুধ দহন করে এটা যখন ধরেন যে 7-8 দিন বাচ্চার বয়স হয় তখন মনে করেন যে 20-25 লিটার দুধ হবে আচ্ছা আচ্ছা তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদের এই টাঙ্কি গুলা কি দেখছেন এই টাঙ্কি আর একটা গরু দেখতে পাচ্ছি বকন না এটা ভাই হ্যাঁ বক না ভাই গির গির বকন জি বয়সটা কেমন এটা এখন ভাই দাঁতে না এর গোটা সে বিশাল বড় হবে আজকে ধরুন যে 11 মাস 11.5 মাস 11 মাস 11.5 মাস বয়স চলতেছে দর্শক দুধের বাঁধগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা দামটা কেমন রাখছেন এটা আমি আলোচনার মাধ্যমে বিক্রি করব ভাই আলোচনার মাধ্যমে আমি বকনা নিয়ে আসিনি আর সবাই বলে যে ভাই দুই একটা বকনা বলে নিয়ে আসেন এজন্য মোকামে গেলাম যাই দেখলে গির বাচ্চাটা চোখে ভাসলো আমি নিয়ে আসলাম মাশাআল্লাহ বাচ্চাটা অনেক ভালো দর্শক দেখতে পাচ্ছেন এই বিশাল বড় হবে ভাই এখন উঁচা কত দেখছেন দামটা আলোচনার মাধ্যমে আমি আলোচনার মাধ্যমে বিক্রি করব ভাই আচ্ছা আচ্ছা তো কিছু ছাগল আছে না তো চলুন দেখাই আপনাদেরকে দর্শক কয়েকটা ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই দুইটা যমুনাপাড়ি ছাগল ভাই দুইটা যমুনাপাড়ি ছাগল আবার ছোট ছোট বাচ্চাও দেখতে পাচ্ছি বাচ্চা প্যাক দিয়ে ছিল ভাই বাচ্চা দিয়েছে ভাই দুইটা চারটা বাচ্চা হয়েছে দুইটা চারটা বাচ্চা হয়েছে আচ্ছা মাশাআল্লাহ বাচ্চার বয়সগুলো কেমন এগুলা এই তো আজকে কয়েকদিন হলো হয়েছে ভাই সপ্তাহখানেক হলো ওই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাচ্চা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা আমি বর্কি ভাই ছাগল আলোচনার মাধ্যমে বিক্রি করব ভাই আলোচনার মাধ্যমে বিক্রি করব গরুর মধ্যে আমি ছাগলের দাম চাবো না ঠকের জিনিস দুম্বা দামটা এটার দামটা কেমন এটা আমি আলোচনার মাধ্যমে বিক্রি করব ভাই এটা আলোচনার মাধ্যমে বিক্রি করবেন আচ্ছা বিক্রি করব তো আজকে তো এই পর্যন্তই ভাই তারপরে তো অনেকগুলো গরু দেখালেন ছাগল দেখালেন আবার গারলও দেখালেন তো যোগাযোগটা কিভাবে করবে ভাই ভাই যোগাযোগ কেউ যদি বাস লাইনে আসে তাহলে আপনি মনে করেন যে দাসুরি আসি নামতে হবে আর কেউ যদি ট্রেন পথে আসে তাহারা আসে ঈশ্বরদী নামবে ঈশ্বরদী আসে আমার ইমো নম্বরে ফোন দিলে পরে আমি তাহাকে নিয়ে আসবো আর আমি কিছু কথা বলতে চাচ্ছি ভাই যে যেখান থেকে গরু কেনেন প্রবাসী ভাই কেনেন আর বাংলাদেশ থেকে বাঙালি কেনেন যে যে কেনেন দেখে শুনে কিনবেন আর যাকে আপনারা ছাগল বর্কি গরু মোষ যেটাই কেনেন আপনি অনলাইনে দেখে আপনারা কিনলে আপনাদের বায়না দেওয়ার আগে তার থেকে আইডি নিয়ে ফটোকপি নিয়ে নেবেন আইডি কার্ডের ফটোকপি নিলে পরে আপনার আর কোনো সমস্যা হবে না অনেকে আছে বায়না নিয়ে সেট বিলাস স্টে ফেলাই দেয় নম্বর ফেলাই দেয় আপনি যোগাযোগ করতে পারেন না অনেক ভাই আমাদেরকে বলে তা আপনি আমরা চাচ্ছি না যার কাছ থেকে যেভাবে কিনবেন আলোচনার মাধ্যমে আপনারা দেখে শুনে কিনবেন আর আপনাদের যদি টাকা বাজেট থাকে তাহলে আপনারা অনলাইনে ছাগল গরু বর্কি কিনবেন যদি টাকার অঙ্ক কম থাকে তাহলে তার থেকে সময় নিয়ে আপনারা আলোচনার মাধ্যমে কেনার আগে বিস্তারিত ভাঙে চুরি বলে আপনারা নেবেন তাতে আপনারা ঠকবেন না আর গাভী জাত থেকে কিনবেন আমি আবারও বলতেছি এই শাপলা ডেয়ারি ফার্ম থেকে গাভী কিনবেন নিয়ে চিন্তায় আমি দুধ যেটুকু বলবো এটুকু ইনশাল্লাহ কি জন্য আমি আগে গাভী নিয়ে আসি 2-3 দিন দোয়ান করি দোয়ান করার পরে তারপরে আমি প্রতিবেদন করি একটা মানুষ কিছু মানুষ আছে কিস্তির থেকে টাকা তুলে গাভী কিনে দুধ বেশি কিস্তি দিবে আমি চাচ্ছি যে তারা যেন না ঠকে এই কিছু কিছু কথা বলে দেখি আমাকে অনেক থারামালার আমার কমেন্টস অনেক খারাপ কিছু লেখে এই যে আইডেন্টি কার্ডের কথা বললাম আপনি যদি আইডেন্টি ফটোকপি নিয়ে যদি বায়না দেন তাহলে আপনি শক্তি একটা আলাদা থাকলো আপনি যে কোনো আইনের কাছে পরামর্শ নিলেও আপনার টাকা উদ্ধার হবে এজন্য আমি আপনাদেরকে সতর্ক বলতেছি প্রবাসী ভাইদের নিয়ে আমাদের ব্যবসা 12-14 ঘন্টা ডিউটি করে তাদের কষ্ট দেখলে অনেকেই আমাদের খারাপ লাগে তাদের টাকা যেন জলে না পড়ে যায় আচ্ছা আমি এটাই বলতেছি আর কিছু বেশি বলবো না আর আপনারা আসে গাভী দোয়ান করে দেখে শুনে নেবেন খামার থেকে গাভী বাই করবেন তারপর আগে আপনারা গাভী নেবেন আমি এটাই বলতেছি আর কিছু বললাম না আচ্ছা আচ্ছা সুন্দর কথা বললেন ভাই তো ধন্যবাদ আপনাকে ওকে ভাই